প্রবাসীদের জীবনে কি পরিমাণ কষ্ট হয় এবং কি পরিমাণ যন্ত্রণা থাকে, কি পরিমাণ বেদনা থাকে সেটা আমি খুব ভালো করে জানি। এজন্য আমি বলি প্রবাস জীবন এটা আজ পৃথিবীতে মানুষ বেছে নেয় উন্নত জীবন যাপনের জন্য, কিছু হালাল উপার্জনের জন্য মুসলমানরা বেছে নেয়। ইসলামী দণ্ডবিধিতে ইসলামী শরিয়ার শাস্তির যে বিধিবিধান আছে এর মধ্য থেকে একটা শাস্তি হলো জালা এ ওয়াতন, জালা ওয়াতন অর্থাৎ নিজের ভূমি থেকে অন্য কোন ভূমিতে যেখানে তার বসবাস করা কষ্টের হবে সেখানে তাকে দূরে রেখে দেওয়া, এটা এক ধরনের শাস্তি। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু অপরাধের শাস্তি শরিয়া আইনে কি হবে সে প্রসঙ্গে বলতে গিয়ে একটি জায়গায় এসে বলেছেন আও ইউনফাও মিনাল আরদ, অথবা সে যে দেশে যে ভূখণ্ডে বসবাস করছে সেখান থেকে তাকে অন্য দেশে অন্য জায়গায় পাঠিয়ে দিতে হবে, এটা হলো তার শাস্তি। তো ইসলাম যেটাকে বিভিন্ন ভুলের, গুনাহের বা পাপের শাস্তি হিসেবে ধার্য করেছে, ঠিক করেছে, অর্থাৎ বিদেশে যাওয়া, সেটা এখন শখের বিষয় হয়ে গেছে আমাদের। এবং সেই শখের বিষয়টা শুধুই শখের বিষয় হয়নি, এটা হয়েছে আমাদের হালাল উপার্জনের বিষয়, সেটি হয়েছে আমাদের বেঁচে থাকার প্রয়োজনে, সেটি হয়েছে আমাদের অনেক কষ্টে। অতএব এখান থেকে বোঝা যায় প্রবাস জীবনে মানুষ যত সুখে থাকুক, যত ভালো খাক, যত এয়ার কন্ডিশনের মধ্যে থাকুক, যত সুন্দর রাস্তাঘাট দিয়ে চলাফেরা করুক, যত বন্ধু বান্ধব থাক, তারপরও প্রিয় স্বদেশ, মাতৃভূমি এবং প্রিয়জন, আপনজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজনকে যে মিস করে, এটা প্রবাসের কোনো কিছু দিয়ে মানুষ কখনো পূরণ করতে পারে না। আপনারা কি বলেন? এই কষ্টটা আমি ফিল করেছি। আমি ফ্যামিলি সহই ছিলাম, পরিবার সহই ছিলাম, কিন্তু তারপরও আমি যেটা অনুভব করেছি, অন্য প্রবাসী ভাইদের কষ্ট আমি দেখেছি, তা হলো পরিবার সহ থাকলেও যতই পরিবার থাকুক, নিজের ভাই বোন কাছের দূরের আত্মীয় স্বজনের যে বিশাল বহর আছে, আমার দেশের যে মাটি আছে, মানুষ আছে, সে মানুষগুলোকে আমরা অনেক বেশি মিস করি। যতই নিজের পরিবারটার সাথে থাকুক, তারপরও কেন যেন কি একটা শূন্যতা, শূন্যতা আমাদের অন্তরে বিরাজ করে, ঠিক না বেটি? এই জন্য প্রবাসী বাংলাদেশি ভাইদের বহনকারী বিমান যখন বাংলাদেশের আকাশে থাকে, অনেকে শুধুমাত্র উঠবস করতে থাকে যে আর কতক্ষণ বাকি আছে। অনেকে দেখা যায় যে বিমানের ভিতরে পায়চারি করতে থাকে যে তাড়াতাড়ি যায় না কেন, আর ঢাকায় গিয়ে নামার আগে আগেই পাল্লে লাফ দিয়ে উঠে যায় একটু দেশের মাটিটা দেখার জন্য, ঠিক না বেটি? এত কষ্ট, এত যাতনা, পরিবার পরিজন তাদেরকে দূরে রেখে নিঃসঙ্গতার কষ্ট, আপনজন থেকে দূরে থাকা, দেশ থেকে দূরে থাকার কষ্ট। এরপরও আমি বলি সবসময় প্রবাসীদের কোনো দেশ নাই, তারা যে দেশে প্রবাসে থাকে ওই দেশের মানুষ তো যেহেতু এই দেশের নাগরিক না, ন্যাশনালিটি নাই, এই জন্য বলে যে এগুলো বাহিরের লোক, ফরেনার। অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে বলে আজনবী, মানে অপরিচিত, এটা আমাদের না, অন্য দেশের মানুষ। আর নিজের দেশে যাওয়ার পর পরিচিত অপরিচিত সবাই বলে বিদেশি, ঠিক না বেটি? কিরে ভাই, আমি এই দেশের, আমি বাংলাদেশের পাসপোর্টধারী, আমার জন্ম বাংলাদেশে, আমি বাংলাদেশের মানুষ, দেশের মানুষের জন্য কষ্ট করতে করতে জীবন দিয়ে দিলাম, তারপরে আমি দেশি হইতে পারি নাই, আমি কি বিদেশি। এই জন্য বিমানবন্দর থেকে নিয়ে শুরু হয় একেবারে নিজের ঘরের ভেতর পর্যন্ত, যে যেমনে পারে, রেন্টেকারের গাড়ি আলাও দেখে বিদেশি পার্টি, ও আচ্ছা তাহলে ভালো করে তার জবাই করা যাবে। ফোনে কল দেওয়ার জন্য একজনকে বলবেন ভাই এয়ারপোর্টে কাজ করেন বা কিছু একটু কল দিন, এরপরে বাংলা টাকা যদি থাকে বাংলাদেশি মুদ্রা 10 টাকা 20 টাকা দেন, বলবে ভাই রিঙ্গিত দেন, রিয়াল দেন, ঠিক না বেঠিক? প্রবাসীদের এই কষ্টগুলো, এগুলো বাস্তব।
অনেক আমরা অনুভব করি। কিন্তু এত কষ্টের পরও প্রবাস জীবনে একটা সম্ভাবনার দিক আছে, বলবো কি সেটা? কয়েকটা সম্ভাবনার দিক আছে। এক নম্বর সম্ভাবনার দিক হলো, প্রবাস জীবনে আমাদের কাছে অফুরন্ত বা বিপুল পরিমাণের সময় থাকে হাতে, যেটা নিজের দেশে কিন্তু এতটা থাকে না। আপনি ব্যাচেলর থাকেন কিংবা ফ্যামিলি নিয়ে থাকেন, যে অবস্থায় থাকুন না কেন, প্রবাসে থাকা সময়গুলোতে আপনি অনেক কিছু চাইলে করতে পারেন। কি কি করতে পারেন আমি কিছু পরামর্শমূলক প্রস্তাবনা পেশ করব আপনাদের সমীপে ইনশাআল্লাহ। তার আগে বলে নিই যে সুযোগটা কিভাবে। প্রবাস জীবনে আপনি 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা যতক্ষণ ডিউটি করেন, ডিউটি পরবর্তী যে সময়টা আছে এর সবটুকু সময় আপনার, ঠিক না? ঠিক। এই সময়গুলোর মধ্যে আপনি দেশে কথা বলার জন্য দৈনিক আধা ঘন্টা 1 ঘন্টাই কথা বললেন, আর আপনি নিয়মিত 8 ঘন্টা 7 ঘন্টা যতটুকু ঘুমানোর ঘুমালেন, এরপরে একান্ত ফরজ সালাত খাবার বা ফরজ যে 5 ওয়াক্ত নামাজ সুন্নত নামাজ খাবার এগুলো ছাড়া বাকি যে সময়টা আছে সেটা আমাদের একান্ত। আমি জানি বেশিরভাগ প্রবাসী ভাইয়েরা এই সময়গুলোর একটা বড় অংশ কাটান টেলিভিশন দেখে, একটার পর একটা রিমোট দিয়ে আপনার চ্যানেল চেঞ্জ করতে করতে বাংলা থেকে হিন্দি চলে যায়, হিন্দি থেকে ইংরেজিতে চলে যায়, ইংরেজিতে আবার বাংলায় আসে, এটার থেকে ওইটা চলে যায়, ডাল থেকে ও ডালে, গাছ থেকে ও গাছে লাফাইতে লাফাইতে সময় কাটে। এক আবার কিছু লোক আছেন প্রবাসে যারা বন্ধু বান্ধবের সাথে আড্ডা ফাড্ডা এমন ভাবে জমান যে আত্মীয় স্বজন দূরে থাকার বেদনা কষ্ট ভোলার জন্য হোক অথবা অভ্যাসের কারণে হোক আড্ডা দিয়ে সময়টা নষ্ট করেন। মনে রাখবেন, প্রবাস জীবনে যে সুযোগ বিশেষ করে সময় যেটা আপনি হাতে পাচ্ছেন, এই সময়টা দেশে আপনি কোনো দিনও পাবেন না। কেন পাবেন না? কারণ দেশে গেলে আপনার সময় থেকে আপনার স্ত্রী নিবে, আপনার মা ভাগ আছে, বাবার ভাগ আছে, ভাই বোনের ভাগ আছে, বন্ধু বান্ধবের ভাগ আছে, আত্মীয় স্বজনের ভাগ আছে, আজকে অমুকের বিয়ে, কালকে অমুক মারা গেছে, তার জানাজা যেতে হবে, পরশুদিন আরেকজনের সমস্যা হয়েছে তাকে হাসপাতালে দেখতে যেতে হবে, এভাবে হাজারটা কাজ আপনার সামনে থাকবে। অর্থাৎ আপনি নিজের জন্য যে কিছু করবেন সেই সুযোগটা থাকে না। ভাইরা আমার, প্রবাসে কিন্তু এই সময়টা আমাদের হাতে থাকে। আমি আমার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আপনারা প্রবাসী, আমিও দীর্ঘ 10 বছর প্রবাসে কাটিয়েছি। আমার জীবনে অনেক কিছু আমি শুধুমাত্র প্রবাস জীবন থেকে শিখেছি এবং আমি এখনো অনুভব করি, যদি আমি প্রবাসে না থাকতাম তাহলে কখনো আমি এই জিনিসগুলো শিখতে পারতাম না। অতএব সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই, আপনারা যদি চান যে আমাদের সময়গুলোকে আমরা বেটার ইউটিলাইজ করব, সর্বোত্তমভাবে ব্যবহার করব, তাহলে অনেকভাবে ব্যবহার করা সম্ভব। আমি কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে বলে নিই যে এটি একটি সম্ভাবনা যে আমরা সময়গুলোকে অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারি, প্রচুর সময় আমাদের হাতে থাকে। আর এর পাশাপাশি সময়কে ব্যবহারের ক্ষেত্রে একে তো ইবাদত বন্দেগি করার সুযোগ থাকে, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ, আপনারা মালয়েশিয়াতে আছেন, এখানে যেখানে থাকেন আশেপাশে কম বেশি মসজিদ আছে আলহামদুলিল্লাহ, যে সমস্ত ভাইরা ইউরোপে থাকে, আমেরিকাতে থাকে এবং অন্যান্য অমুসলিম প্রধান দেশে থাকে, তারা তো এই সম্পদ থেকে, এই দৌলত থেকে বঞ্চিত, সুযোগ তাদের নাই, জুমার নামাজটা পড়া পর্যন্ত তাদের জন্য কঠিন হয়ে যায়, দুরূহ হয়ে যায়, ঠিক না? ঠিক। সেসব জায়গায় মানুষ ইমানের উপরে নিজে তো পরের কথা, আশেপাশের মানুষদেরকে অটল থাকতে দেখে না, জটিল অবস্থা হয়ে যায়, তারাও জটিল একটা কঠিন ইমান বিরোধী পরিবেশের মধ্যে থাকতে হয়। মালয়েশিয়ার পরিবেশ অনেক কারণে আমাদের জন্য চ্যালেঞ্জিং, আমরা ইমান আমল ধরে রাখার জন্য চ্যালেঞ্জ, মালয়েশিয়া কেন, বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই কম বেশি চেষ্টা তো করতেই হয় সব জায়গায়। কিন্তু আপনি যদি চান যে এখানে প্রবাস জীবনে আমি কিছু ভালো অভ্যাস করব, ইশরাকের সালাত আদায় করব, 5 ওয়াক্ত ফরজ সালাত তো বটেই, এদেশে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী সব কিছু হয়, টাইমিং অনুযায়ী সব কিছু হয়, সিস্টেমের দেশ হওয়ার কারণে অনেক কিছু আমরা সম্ভব করতে পারি, আপনি 5 ওয়াক্ত নামাজ টাইমলি করা সম্ভব। বাংলাদেশে যদি আপনি বলেন আমাদের দেশীয় প্রেক্ষাপটে, তো ঢাকা শহরের আপনি লোকাল বাসে হোক আর ডাইরেক্ট বাসে হোক উঠলেন, নামাজ কয়েকটো যে বাসের ভিতরে চলে যাবে সেটা ড্রাইভার সাহেব জানে না, কন্ডাক্টর সাহেব জানে না, আপনিও জানেন, কিন্তু এই দেশে কি সেরকম? আপনি চাইলে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া সম্ভব কি সম্ভব না বলেন?
ঠিক তেমনি ভাবে আমি বহু মানুষকে দেখেছি প্রবাস জীবনে তাদের জীবনকে আমূল পরিবর্তন করে সোনার জীবন করেছে, আবার বহু মানুষকে দেখেছি প্রবাসে এসে পুরো জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই এই জীবনটা কিন্তু বরফের মতো গলে যাচ্ছে। আপনি দেশে থাকেন কিংবা প্রবাসে, যেখানে থাকেন না কেন, আপনার জীবনটা কি আস্তে আস্তে বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে না? সুযোগটা আস্তে আস্তে হাতছাড়া হয়ে যাচ্ছে না? আপনি মনে করেন যে টাকা পয়সা কামায় নেই, পরে এবার দেশে গিয়ে একসাথে অনেক কিছু করে ফেলব, হালাল হারাম বাজ বিচার করার কোনো খোঁজ খবর নাই, যেভাবে পারে অনেকে পয়সা ধরে, শুধু প্রবাসে আসছি পয়সা কামাইতে, অতএব শুধু পয়সাই কামায় নেই, হালাল হারাম বাজ বিচারের দরকার নেই। এবার দেশে গিয়ে বুড়ো বয়সে গিয়ে হাজি সাহেব সেজে গিয়ে মসজিদ মাদ্রাসে টাকা পয়সা দিবেন, ওয়াজ মাহফিলে টাকা দিবেন, ইসলামিক কনফারেন্সে টাকা দিবেন, হুজুরদেরকে কিছু হাদিয়া তোফা দিবেন, সমাজের সবাই আপনাকে বাহাবা দিবে, হুজুর সাহেবও বাহাবা দিবে, সবাই বাহাবা দিবে। ভাইরা আমার, এটা ভুল চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতদের যে সুযোগ এখন দিয়েছেন, বিশেষ করে আমরা প্রবাসী হওয়ার কারণে আমরা প্রত্যেকটা মানুষ শারীরিকভাবে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফিট, এবং এখানে বেশিরভাগই তরুণ বয়সের কিংবা মধ্য বয়সের, অর্থাৎ বার্ধক্যে যাওয়া মানুষ এখানে নেই বললেই চলে। এই বয়সটা পুরোপুরি ইবাদতের বয়স, এই বয়সটা সারা জীবন থাকবে না। প্রবাস জীবন শেষ করার পর অনেক প্রবাসী ভাইরা আছেন যে দেশে শুধু তিনি যান এমন বয়সে, তখন তাহলে তার শরীরে ডায়াবেটিস চলে আসে, অনেক রোগ চলে আসে, হার্টের সমস্যা দেখা দেয়, চাইলে অনেক ভালো কাজ করতে তিনি পারেন না। অতএব সময়কে ভালো ব্যবহার করার জন্য প্রথম আমার অনুরোধ থাকবে, ইবাদত বন্দেগীতে মনোযোগী হন, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েন, তাহলে দেশে গিয়ে পড়া সহজ হবে, আবার সেই সাথে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজগুলো পড়েন, এবং আপনি চাইলে এই টাইমে একটু ইসলামিক বই পুস্তক পড়তে পারেন, কোরআনের অনুবাদটা পড়তে পারেন, শিখতে পারেন। আমি আবারও বলছি, কত প্রবাসী ভাইদেরকে আমি দেখেছি যে তারা প্রবাস থেকে প্রচুর পরিমাণে কোরআন হাদিসের নলেজ অর্জন করেছে, অন্যান্য নলেজ অর্জন করেছেন, তাদের জীবনকে পরিবর্তন করেছে। আমি সৌদি আরবে যখন ছিলাম, ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে যে ইসলামিক সেন্টারগুলো, তোর মধ্যে থেকে পশ্চিম দামাম ইসলামিক সেন্টারে আমি ছিলাম 10 বছর, তো আমার দায়িত্বের অংশ হিসেবে মাঝে মধ্যে জেলখানা যেতে হতো। একসময় নিয়মিত প্রতি সোমবারে আমাদের জেলখানায় যেতে হতো, বাংলাদেশি জেলখানায় আসামি যে ভাইয়েরা ছিলেন তাদেরকে দ্বীনি চেতনা তাদের মধ্যে সৃষ্টি করা, অপরাধ প্রবণতা যেন কমে আসে সেজন্য তাদেরকে নসিহা করা, এই কাজগুলো আমরা করতাম। এই কাজ করতে গিয়ে আমি দেখেছি অনেক ভাইয়েরা জেলখানায়, সব মানুষ তো আর অপরাধী হয়ে যায় না, অনেকে হয়তো ফেঁসে গিয়ে যায়, অনেক ভালো মানুষ হয়তো কোনো কারণে ফেঁসে গেছে, অথবা তিনি ভুলই করেছেন কিন্তু এখন প্রায়শ্চিত্ত করছেন। তো জেলে থাকা অবস্থায় আমি এরকম একাধিক মানুষকে জানি যে পুরো 30 পারা কোরআনে কারিমের হিফজ জেলখানা থেকে করেছে, তার মানে এই অবসর সময়টাকে কাজে লাগিয়েছে। জেলটা তার জন্য জেল না, জেলটা তার জন্য আশীর্বাদে আল্লাহর রহমতে রূপান্তরিত হয়ে গেছে, যেটা সে বাইরে থাকলে কোনোদিনই হয়তো হতো না। একজন সাধারণ মানুষ তিনি কিভাবে এই বয়সে হাফেজ হবে, কিন্তু হাফেজ হয়েছে, আমি চিনি ব্যক্তিগতভাবে। তো সেই সুযোগটাকে তিনি যেরকম কাজে লাগিয়েছেন, আমরা প্রবাস জীবনে 2 বছর 5 বছর 10 বছর যাই থাকি না কেন, দিন শেষে আমি যখন এখান থেকে যাব আমি অনেক কিছু নিয়ে যেতে পারি, সেই সুযোগ আমার আছে, নাম্বার এক। দ্বিতীয়ত, প্রবাস জীবনে আমরা চাইলে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, আমাদের দক্ষতা বৃদ্ধি করতে পারি। আপনারা এখানে আছেন, এখানে মাল্টি কালচারের মানুষ, মাল্টি ন্যাশনাল বিভিন্ন দেশের মানুষ আছে। আমি সৌদি আরবে যখন কাজ করেছি আমার মনে পড়ে যে আমার অফিসে বিভিন্ন দেশি মানুষ ছিলেন, এক ফিলিপাইনি আলেম ছিলেন আমার সহকর্মী দাই ছিলেন, তার কাছ থেকে আমি কম্পিউটারের এমন এমন প্রোগ্রাম শিখেছি যেগুলো আগে আমি আর জানতাম না, এবং যেগুলো জানার কোনো প্রয়োজনীয়তাও আমি অনুভব করি নাই। এখন আমি সেই প্রোগ্রামগুলো থেকে অনেক দিনের কাজ পর্যন্ত আমি করতে পারি, আমাদের লোকদেরকে গাইড দিতে পারি, মৌলিক অনেক ধারণা আমি নিতে পেরেছি, অথচ আমার তো কম্পিউটার শেখার জন্য সেখানে আমি যাই নাই, এটা আমার কাজও ছিল না। কিন্তু যখনই দেখলাম যে আমার একজন সহকর্মী ভিন দেশি, তিনি একটা ভালো জিনিস জানেন, সুযোগ আছে আমি তার কাছ থেকে শেখা শিখে ফেললাম, আজকে সেটা আমার কাজে দিচ্ছি। এরকম বহু জিনিস আমরা শিখেছি। আপনারাও এদেশে বিভিন্ন দেশে মানুষ দেখবেন, মনে রাখবেন দক্ষতার উপরে এই পৃথিবীতে দুনিয়াতে মানুষের যে মূল্য বাড়ে, মূল্য বাড়ার জন্য দক্ষতার উপর আর কোনো কিছু হতে পারে না। আমরা দক্ষতা অর্জন করতে পারি অবসর সময়,
আপনি এখান থেকে অনেক ভালো কিছু নিয়ে যেতে পারেন, খারাপ কিছু নেবেন না। আমাদের অনেক ভাইরা আছে প্রবাস থেকে যত খারাপ জিনিস আছে এগুলো সব আমদানি করে দেশে নিয়ে যায়, ভালোগুলো সব এখানে রেখে যায়। না, ভালোগুলো সব এখানকারটা এখানে রেখে ভালোটা আপনি নিয়ে যাবেন। যেমন এদেশি মানুষ এর স্বভাবগত দিক হলো তারা খুব নম্র, খুব ভদ্র, তারা খুব শৃঙ্খলা মাফিক চলতে শিখে এবং এর কারণে তারা উন্নত। অতএব আমরা সেখান থেকে সে অভ্যাসটা গড়ে তুলতে পারি। আমি টোকিওতে একবার গিয়েছি একটা ইসলামিক প্রোগ্রামে, এক বাংলাদেশি ভাই আমাকে বললেন যে ভাই দেশে থাকতে প্রচুর মিথ্যা কথা বলতাম, বিশ্বাস করেন এখন মিথ্যা কিভাবে বলে এটা ভুলেই গেছি, কেউ শিখিয়ে দিলেও মিথ্যা বলতে পারবো না, কারণ এখানে মিথ্যার কালচার নাই। যার কারণে এই কালচারে আমি দীর্ঘদিন কাটানোর পরে এখন সত্য কথা বলা আমার নেচার এবং অভ্যাসে পরিণত হয়েছে। মানুষ পরিবেশ থেকে ভালো কিছু শেখার চেষ্টা করলে শিখতে পারে। আপনারা যদি চান এদেশের মানুষ যেরকম দেখেন নম্র ভদ্র, সব মানুষ তো আর ভালো তা বলছি না আমি, কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা যাদেরকে দেখি সচরাচর, আপনারাও ভালো বলতে পারবেন আরো, যে তারা কত নম্র ভদ্র, চুপচাপ, শৃঙ্খলা। মানে আপনারা যখন উমরা বা হজে যাবেন মালয়েশিয়ান হাজিদেরকে দেখবেন যে নেতার পেছনে যারা অনুসারী আছেন অথবা তার দলে আছেন দলনেতার পেছনে হাঁসের বাচ্চা যেরকম একটা 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 করে সব দলে দলে যায়, সবগুলো এরকম আস্তে আস্তে যায়। আর অন্য যে কোনো দেশে, আমাদের দেশে হাজিদের কথা যদি বলেন তাহলে তার কোনো কথাই নেই। দলনেতা যদি বলে বলে মিনা থেকে আমরা এভাবে যাব, আর কে কার কথা শুনে। উনি কিছু দূর যাওয়ার পরে উনি নিজে পণ্ডিতি করে বলে দূত ইচ্ছাতে আরো সহজ হবে আরেক রাস্তায় যায়, এবার হারায় যায়, ফোন দেয় ভাই আমি তো আর কি গেছি। যারা হজে গেছেন খেয়াল করবেন বাংলাদেশি হাজিরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একেবারে দল মেনটেন করে, গ্রুপ মেনটেন করে, সবাই দলনেতার কথা শুনে চলে। এরকম কয়টা গ্রুপ দেখছেন আপনারা? দেখবেন এক চাচা এক জায়গায় একা একা ঘুরতেছে, আরেক চাচি দেখবেন আরেক জায়গায় বসে বসে কাঁদতেছে, আরেক চাচা তো ভাই দেখবেন যে উনি একা একা ফোনে তার দলের লোকদেরকে খুঁজতেছে। শৃঙ্খলা বলতে তেমন কিছু আমরা বেশিরভাগ মানুষ জানি না, কিন্তু এই দেশে শৃঙ্খলা আছে। আমরা এখান থেকে জিনিসটা শিখতে পারি কি পারি না বলেন? আপনি যদি শৃঙ্খলা শিখেন তাহলে দেখবেন যে সৈনিকদের মধ্যে, পৃথিবীর সব দেশের সেনাবাহিনীদের মধ্যে সবচেয়ে বড় যে গুণগুলো আছে প্রশিক্ষণ ইত্যাদির পাশাপাশি, তন্মধ্যে থেকে অন্যতম একটা গুণ হলো শৃঙ্খলা। তো এরকম বহু দক্ষতা আছে যেগুলো আপনি চাইলে শিখতে পারেন। আপনার আশপাশে একজন ইন্ডিয়ান আছে, একজন পাকিস্তানি থাকতে পারে, একজন অন্য কোনো দেশি হতে পারে, চাইনিজ হতে পারে, তার কাছ থেকে আপনি শিখলেন, অনেক কিছু শেখার সুযোগ আছে, এগুলো শেখার চেষ্টা করবেন। অনেক প্রবাসী ভাইদেরকে আমি দেখেছি অযথা মোবাইলে গেমস খেলে আর রিমোট দিয়ে একটার পর একটা ফিল্ম দেখে দেখে সময় কাটিয়ে জীবন শেষ করে তারপর দেশে যায়, একেবারে রিজেক্টেড ফার্মের মুরগির মতো সারা জীবন প্রবাসে পড়ছে, দেশে যায়ও তার কোনো মূল্য বা দাম নাই, কারণ তেমন কিছু শিখে আসেনি। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? আপনারা চাইলে কিন্তু আপনাদের জীবনটাকে এভাবে সোনালী জীবন করতে পারেন, আপনারা শুধুমাত্র উদ্যোগ নিলেই পারবেন ইনশাআল্লাহ। সেই সাথে আমরা হালাল উপার্জন দিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি, সুযোগটা আমাদের আছে। এবং দেশে থাকলে এটা আমাদের অনেকের পক্ষে হয়তো সম্ভব হতো না। আপনি প্রবাসে আসছেন আপনজনকে ফেলে রেখে, নিশ্চয়ই কিছু পুঁজি সংগ্রহ করে দেশে যাওয়ার একটা পরিকল্পনা আপনারা আছে, আছে না নাই? কিন্তু বেশিরভাগ ভাইয়েরা আমি দেখছি যে আসার সময় তাদের প্ল্যান থাকে একরকম, আসার কিছুদিন পর প্ল্যান হয় আরেক রকম, ঠিক না বেঠিক? আসার সময় আমি প্রায় সময় বলি যে আসার সময় প্ল্যান থাকে কি? আসার সময় বেশি একটা প্ল্যান থাকে না, কান্নাকাটি করে টরে আসে প্রথমবার, এরপরে আসার পরে প্রথম প্রথম যখন খুব মনটা পড়ে পরানটা পড়ে খারাপ লাগে তখন বলে যে দেখ কি জন্য যে আসলাম, আপনজন ফেলে রেখে, আহা কিন্তু জমি জমা বিক্রি করে আসছি, ধার দেনা করে আসছি, যেহেতু ভিসার টাকাটা উঠাই আমি থাকবো না এদেশ, প্রথম আসলে সবাই এর সুদ নেয়। কিন্তু এরপরে দু তিন বছর পরে কিছু টাকা টুকা হয়ে গেলে, দেনা টানা সুদ হয়ে গেলে, মাশাল্লাহ হাতটা যখন একটু গরম হয়ে যাবো একটু দেশে থেকে চক্কর দিয়ে আসে, দেশে চলে গেলে তখন মিস করে, আরে এরকম কাঁচা কাঁচা টাকা দেশে এগুলো কোথায় পাবো, যাই আরেকবার থেকে আস। দেশ থেকে আসার পরে প্রথম কয়েকদিন মন খারাপ থাকে, দুধ আবার আসলাম, যা এবার বিশেষ আসলে আর থাকবো না, চলে যাবো। এভাবে করতে করতে একসময় দেখা যায় যে 20 বছর 25 বছর 30 বছর হয়ে গেছে আর যায় না, যায় না তো যায় না, শুধু মরাটা বাকি রাখে।
শেষ বয়সে আইসা দেশে যে কোন রকম শুধু মরার জন্য দেশে যায় যায় কিছুদিন পরে মরে যায় মাটি হয়ে যায় শেষ শত শত প্রবাসী ভাইদের আমি এমন দেখেছি সবাই না আমি আমার কথা বলি আমি প্রবাসে যাওয়ার পর আমার বন্ধু-বান্ধবদেরকে বলতাম যে আমি এখান থেকে কিছু অর্থ উপার্জন করব হালাল উপার্জন যেটা দিয়ে আমি পরবর্তীতে নিজের পায়ে নিজে দাঁড়াবো ইনশাআল্লাহ সেই সাথে এখান থেকে আমি কিছু জিনিস শিখব আশেপাশে বিভিন্ন দেশে মানুষ আছে তাদের কাছ থেকে দাওয়াতি কাজ এবং অন্যান্য যে সমস্ত দ্বীনি বিষয় আছে এগুলো সম্পর্কে নিত্য নতুন অভিজ্ঞতা আমি আহরণ করব আলহামদুলিল্লাহ করা হয়ে গেছে আমি বলেছি যে 10 বছর হয়ে গেছে আমি চলে যাব আমি ফ্যামিলি সহ ছিলাম চাইলে আরো 10 বছর থাকলে আমাকে কেউ বাধা দিত না লাক্সারিয়াস লাইফ লিড করতে পারতাম সুযোগ ছিল অফিসের তরফ থেকে সবাই অবাক হচ্ছিল যে কেন চলে যাবেন আমি বললাম না আলহামদুলিল্লাহ আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে যতটুকু পুঁজি হয়েছে আমি দেশে থেকে দ্বীন প্রচারের কাজ আরো ভালোভাবে করতে পারবো আমার দেশে মানুষ অনেক বেশি প্রবাসের চাইতে আমি চলে গেছি একটা নির্দিষ্ট টার্গেট থাকতে হবে যে আমি কতদিন থাকবো কি করব অনেক ভাইরা আছে যে অজানা সময় পর্যন্ত যেতে থাকেন এতে হয় কি বহুবিধ ক্ষতি হয় প্রবাসীদের কত কষ্ট সারা রাত বলে শেষ হবে না দেখা যায় যে দীর্ঘদিন বিদেশে পড়ে থাকার কারণে সন্তানগুলো মনমতো মানুষ হয় না একটা জিনিস নিশ্চিত থাকেন এই যুগে বাচ্চা কাচ্চার জন্য শুধু টাকা পাঠিয়ে দিবেন আর তারা অটোমেটিক ফেরেশতা হয়ে যাবে শতকরা কিছু পার্সেন্ট হয়তো হতে পারে ম্যাক্সিমাম ঘটনা হলো এটা হয় না মহব্বত করে ছেলে বলে আব্বা একটা মোবাইল পাঠিয়ে দিও আপনি মোবাইলে একটা একেবারে এক হাত লম্বা পাঠিয়ে দিলেন ওইটা এক হাত লম্বা মোবাইল পাঠান নাই ওইটা এক হাত লম্বা একটা পিস্তল ধরে দিলেন আর কি ছেলে হাতে ওর লাইফ শেষ এভাবে আমাদের ছেলে মেয়েরা ধ্বংস হয়ে যায় পরিবার শেষ হয়ে যায় নানা দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই শুধুমাত্র পরিকল্পনার অভাবে এই জন্য আমার একটা গুরুত্বপূর্ণ নসিহা আপনাদের প্রতি যে একটা পরিকল্পনা করবেন যে আমি এইটুক যাবো এরপর আমি হ্যাঁ যারা ফ্যামিলি নিয়ে আসেন সেট হয়ে গেছেন এখানে অনেক গরজামাই আছে আমি জানি গরজামাই মানে এদেশে মেয়ে বিয়ে করেছেন মেয়ে বিয়ে করে যাদের মেয়ে বিয়ে করছেন তাদের দেশে আসেন তাহলে তো গরজামাই হলো মাশাআল্লাহ গরজামে থাকা কিন্তু নাজায়েজ কোনো কাজ না বাকিরা আপনারা এত চিল্লায় লাভ নাই গরজামে থাকা কি নাজায়েজ কোনো কাজ মুসা আলাইহিস সালাম ওনার শ্বশুর শোয়াব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর গরজামে ছিলেন অতএব এটা কোনো নাজায়েজ বিষয় না শ্বশুর পক্ষ যদি আপনারা দয়া করে রাখে সমস্যা কি আচ্ছা যাক তো যেটা বলছিলাম যে একটা পরিকল্পনা আমাদের থাকতে হবে সেই সাথে আমি যেটি বলবো তা হলো আপনি এই প্রবাস জীবনে যদি বিবাহ না করে এসে থাকেন অথবা যারা প্রবাসে আসার চিন্তা ভাবনা করছেন অনুগ্রহ করে প্রবাস জীবন শেষ করে একসাথে বিয়ে করেন আর যারা আগে থেকে করে ফেলছেন তাদের তো আর কিছু এখন আর করার নাই তাদেরটা পরে বলতেছি যারা বিয়ে করেন নাই তারা প্রবাস জীবন শেষ করে পুঁজিপাটা নিয়ে দেশে কিছু করার জন্য প্ল্যান প্রোগ্রাম করে যে বিয়ে করে বিয়ে করে আর প্রবাসে না আসা ভালো যদি আসেন তাহলে ফ্যামিলি আনার বুদ্ধি করেন সে রাস্তা খোলা রাখেন আর আনতে না পারলে আল্লাহর হস্তে যথাসম্ভব প্রবাস জীবন আর কন্টিনিউ খুব বেশি লম্বা সময় করিয়েন না যদি করেন তাহলে তার প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে এই কথাগুলো না বোঝার কারণে শত শত হাজার প্রবাসীর চোখের পানি আমি দেখেছি এগুলো না বোঝার কারণে অতএব এই পরিকল্পনা আমাদের থাকতে হবে এর সাথে আমি যেটি বলতে চাই তা হলো আল্লাহ তাআলা প্রবাস জীবনে আপনাদের অনেককে আমাদের অনেককে অনেক টাকা পয়সা দেয় দিলে আমরা সেগুলো নষ্ট করে ফেলি আমরা দেখি আমাদের আশপাশে অনেক দেশের মানুষ প্রবাস থেকে দেশে যাওয়ার সময় কিচ্ছু নেয় না আমি সৌদিতে দেখতাম এয়ারপোর্টে প্রত্যেকটা বাংলাদেশি এক দুজন শতকরা বাদ থাকতে পারে সবাই শুধু গুরগুর করে কেন এর মাল 2 কেজি বেশি তার 5 কেজি বেশি ও 10 কেজি বেশি এ ধান্দা করে কারে দিয়ে পার করবে ও ধান্দা করে কয় টাকা দিয়ে পার করবে মানুষের এরকম হয় কিনা আমি জানি না এখানে এরকম হয় এখন আপনি গোটা গ্রামের মানুষের জন্য জিনিসপত্র কিনতেছেন মনে রাখেন গ্রাম না গোটা দেশের মানুষকে যদি দিয়ে দেন তাও আপনি খুশি করতে পারবেন তাহলে আপনার একটা পরিকল্পনা থাকতে হবে আমি অনেককে দেখেছি বরং বেশিরভাগ প্রবাসী ভাইদেরকে দেখেছি যে সাধারণ শ্রমিক মানুষ কষ্ট করে ইনকাম করেছে সবার খুশি করার জন্য এর জন্য কম্বল ওর জন্য কাঁথা ওর জন্য বালিশ ওর জন্য এটা ওর জন্য সেটা দুনিয়াটা নিয়ে গেছে খুশি কাউকেই করতে পারে নাই খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত
খুঁজিও শেষ, কাউকে খুঁজিয়ে করতে পারেন। হ্যাঁ, যাদের জন্য প্রয়োজন তাদের জন্য নেবেন, প্রয়োজনের বাইরে না। আমি দেখেছি বেতন যত কমই হোক না কেন, প্রত্যেকটা বাংলাদেশি তার যে ওয়েট লিমিট আছে সেটা ক্রস করে আরো অনেক মাল থাকে, ড্যানবাম খোঁজে কিভাবে পার করবে, ঠিক না বেটি? তো এগুলো অতিরঞ্জন। আবার অনেকে করে খুব বেশি কৃপণতা, দুইটার সামঞ্জস্য আমাদেরকে করতে হবে, মধ্যপন্থা থাকতে হবে। সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই তা হলো অর্থনৈতিক বিষয়ে আমাদেরকে অনেক সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। 90% প্রবাসী ভাইয়েরা অর্থনৈতিক বিষয়ে, আর্থিক বিষয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে সারা জীবন আফসোস করেন আর কামব্যাকের সুযোগ থাকে না। এর মধ্যে থেকে একটা এক্সাম্পল দেই, আপনি যখন জমি জমা কিনবেন, বড় ভাইয়ের নামে কিনবেন না মেজো ভাইয়ের নামে কিনবেন, না বউয়ের নামে কিনবেন, নিজের নামে কিনবেন? শরীয়ত প্রত্যেকটা মানুষকে তার সম্পদের মালিকানা তাকে দিয়েছে। আপনার বাবা, তাকে আপনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, ভালোবাসতে আপনি বাধ্য, শরীয়তের নির্দেশ অনুযায়ী আপনি তার খরচ বহন করবেন, আপনি তাকে অতিরিক্ত টাকা দিবেন খরচের জন্য, তাই বলে আপনার সারা জীবনের সব টাকা দিয়ে বাবার নামে জমি কিনবেন কেন? বাপকে খুশি করার জন্য, এটা ভুল। ইসলাম আপনাকে এটা করতে বলে নাই। অনেক ছেলে আছে লজ্জা পায়, না বাবা যেহেতু বেঁচে আছে থাক বাবার নামে কিনি। এবার কয়দিন পরে ভাইগুলা নিজ থেকে যখন একটু মাথা গজায় উঠে, সবাই বলো না আমাদেরও ভাগ আছে যেহেতু বাবার নামে জমি, ঠিক না বেঠিক? আপনি সারা জীবন কষ্ট করে পাঠাইছেন, টাকা কামা করে পাঠাইছেন, আর ওটা চায়ের দোকানে বসে টং টং করে ঘুরে বেড়াইছে, আপনার উপার্জনের ভাগ সে নিয়ে বসে আস, এরকম হয় কি হয় না? এগুলো ভুল। বাবা মার যতটুকু দরকার ততটুকু দিতে হবে, দরকার ছাড়াও তাদের জন্য হাদিয়া তোহফা নিতে হবে, দরকার নাই তবুও তাদেরকে খুশি করার জন্য আপনি দিবেন, কিন্তু তাই বলে আপনার সব কিছু তাদেরকে দিবেন, আপনার স্থায়ী সম্পদও তার নামে নিবেন, এটা ভুল। অনেকে প্রবাস থেকে বউকে তো আর খুশি করা যায় না, তো এবার সব জমি জমা বউর নামে খুশি লেখায়। বউর নামে লেখাতে দোষে কিছু না, সব বউ তো একরকম না, ম্যাক্সিমাম বউই ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু কিছু মহিলা তো এমনও হয় যে এগুলো নিয়ে চম্পট দেয়। এবার আপনি হুজুরের কাছে পানি পড়া নিলার কাজ হবে আপনি ভুল করে? এই বিষয়গুলো খুবই খুবই তীক্ষ্ণ, খুবই সূক্ষ্ম, এবং এগুলো আমাদেরকে দেখতে হবে। এই কথাগুলো আপনারা হয়তো মনে করেন যে এগুলো তো দুনিয়াবি বিষয়, হুজুর ওয়াজ না করে এগুলো কেন বলে? মনে রাখেন, যখন এই জাতীয় পরিস্থিতিতে মানুষ পড়ে তখন তার এবাদত বন্দেগী সব সুটার দশা হয়ে যায়। আর এটাও শরিয়া রিলেটেড বিষয় যে শরিয়া আপনাকে বাধ্য করেছে না, অনেক ভাইরা জানেন না, না জানার কারণে তিনি ভুল করেন। শরিয়ত আপনাকে, ইসলাম আপনাকে বাধ্য করে নাই, আপনার সকল সম্পদ আপনি আপনার বইয়ের নামে দেন, মায়ের নামে দেন, বড় ভাইয়ের দেন, না আপনার সম্পদ আপনার নামে করবেন। হ্যাঁ, দিতে পারেন, বাবার একটা জমি আপনি বিক্রি করে দেশে বিদেশ আসছেন, সেই জমিটা বা সেই পরিমাণ জমি আপনি বাবাকে অবশ্যই কিনে দিবেন, সেটা আপনার দায়িত্ব, ওইটা ভিন্ন বিষয়। ঠিক একইভাবে আপনার একজন ভাই অসহায়, তার দ্বারা কোনোদিনই কিছু করা সম্ভব নয়, তার থাকার হয়তো কোনো ভালো জায়গা নেই, বাবারও হয়তো ভালো কোনো সম্পদ নেই, আপনি তার জন্য কিছু করেন, অবশ্যই সেটা ডোনেশন, আপনি সওয়াব পাবেন, আল্লাহর কাছে করা উচিত, বাট আপনার নিজেরটাও তাদের নামে লিখে দিবেন বা তাদের নামে লেখাবেন, এটা ভুল ডিসিশন। এরকম আরও অর্থনৈতিক ডিসিশন ক্ষেত্রে আমরা প্রচুর ভুল করে থাকি, এই ভুলগুলো পরবর্তীতে একসময় আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হয়। দক্ষ কোনো আলেমের সাথে পরামর্শ করবেন যে হুজুর এক্ষেত্রে আমার করণীয় কি, অতএব এই বিষয়গুলোকে খুব বিচক্ষণতার সাথে ডিল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রবাস জীবনটাকে সবচেয়ে উত্তমভাবে ব্যবহার করে ভালো কিছু অর্জন করে যেন আমরা আমাদের স্বদেশে ফিরে যেতে পারি, যে জন্য আমাদের আশা সে আশা যেন আমরা প্রত্যেককে পূরণ করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। প্রবাস জীবন থেকে আমরা যেন দুনিয়ার পাশাপাশি আখেরাতের কিছু সম্পদ আহরণ করে নিয়ে যেতে পারি। মনে রাখবেন, এই জীবনটা পার হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, এটা আর ব্যাক করবে না। বিধায় এই জীবনে আপনি মনে করবেন যে আমি প্রবাসে আসছি, এখানে তো টাকা কামাই করতে আসছি, দেশে যেয়ে ভালো কাজ করব। মনে রাখবেন, দেশে যেয়ে ভালো কাজ করার শক্তি সামর্থ্য আপনার থাকবে যে সেই গ্যারান্টি যেরকম আপনার নাই। আবার এটাও ঠিক, এই বয়সটাই, এখনকার বয়সটাই ইবাদতের বয়স, এখন চাইলে অনেক কিছু করতে পারবেন, এক সময় আল্লাহকে রুকু করতে চাইবেন, সেজদা করতে চাইবেন, কিন্তু শরীরে দিবে না। অতএব সময় মতো ইবাদত করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে নেককার হওয়ার তৌফিক দান করুন। প্রবাসে বহু মানুষ নষ্ট হয়ে গেছে শুধু খারাপ সঙ্গীর কারণে, ম্যাক্সিমাম মানুষ প্রবাসে নষ্ট হয় কার কারণে? খারাপ সঙ্গীর কারণে। আজকে এই প্রোগ্রামে এসেছেন, নিশ্চয়ই কেউ আপনাকে দাওয়াত দিয়েছে, ঠিক না বেঠিক? যে লোক আপনাকে দাওয়াত দিয়েছে আপনার হিতাকাঙ্ক্ষী,
আপনার কল্যাণ চায়, এরকম বন্ধু টাকা পয়সা দিয়া হাদিয়া তোহফা দিয়া নাস্তা করাইয়া খাওয়ায়া ফুসলায়া ফাসলা হলে ধরে রাখার চেষ্টা করবেন। দুনিয়াতে যত দামি সম্পদ আছে এর মধ্যে অন্যতম দামি একটা সম্পদ হলো ভালো বন্ধু। মানুষ ভালো বন্ধুর কারণে দুনিয়া আখেরাত উজ্জ্বল হয়, আর এই প্রবাস বলেন আর দেশ বলেন সব জায়গায় মানুষ ধ্বংস এবং নষ্ট হয় সবচেয়ে বেশি খারাপ বন্ধুর কারণে। আপনার কোম্পানিতে, আপনার ভিলাতে, আপনি যে এলাকায় থাকেন সেখানে, আপনার আশেপাশে, আপনার রুমমেটদের মধ্যে বেনামাজি, এখানে এসে মাদকের হাত ধরেছে অনেকে আছে প্রবাসী ভাইরা, কেউ দেখছে না, সবাই দেশে আছে, চুপে চাপে এখানে মদ থেকে নিয়ে বিভিন্ন অপকর্মে সে জড়িয়ে যায়, মাদক আসক্ত হয়, অভ্যাস হয় মদ পান করা, হারামের দিকে চলে যায়, দেশে যাওয়ার সময় আবার টুপি টাপা নিয়ে এখান থেকে একটা জুব্বা কিনে নিয়ে মসজিদে হাজির হয়ে। আমি সত্যি আজ খুবই আনন্দিত, আমার খুব ভালো লাগছে যে আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, দেশ থেকে আমরা কষ্ট করে এসেছি, আমার সাথে আরো দুই ভাই এসেছেন, আমাদের এই আশাটা সার্থক হয়েছে, আমি অত্যন্ত আনন্দিত। আপনারা আজকের আলোচনা থেকে, এর আগে যে ওলামা ইকরাম আলোচনা করলেন সেগুলো থেকে, আমাদের আলোচনা থেকে যদি একটি পয়েন্ট শুনে আমল করেন, পরিবর্তন করেন নিজের জীবনকে, তবে পুরো আয়োজন সার্থক হবে। আর যদি শুধু আসলেন আর হুজুরদেরকে একটু ডাইরেক্ট দেখবো মনে স্বাদ আর জাল মিটিয়ে চলে গেলেন তো কোনো লাভ হবে না, যে পয়সা খরচ করে আসছেন পুরো পয়সাটাই বলবা। এই জন্য আমল করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা আজকে থেকে প্রবাস জীবনে বুঝার আগে হাত তুলে ফেলছেন, লক্ষণ ভালো না? আমি তো কারা কারা বলছি, আমি যদি বলতাম যে কারা কারা মদ খাইবে না, হাত তুলে বসে আছেন দেখুন, হুজুর তো আর এটা বলবে না, সেজন্য ভালো ধারণা করে আগে থেকে হাত তুলে ফেলছেন, মাশাআল্লাহ আপনাদের প্রতি আমি ভালো ধারণা করলাম। আচ্ছা আগে বুঝেন ভাই, ভালো করে বুঝেন, আজ থেকে প্রবাস জীবনে যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, এখানে আমার হাতে প্রচুর সময়, শৃঙ্খলিত টাইম, সব কিছু এখানে সিস্টেম অনুযায়ী চলে, পাঁচ ওয়াক্ত নামাজের অভ্যাস গড়ার জন্য এই প্রবাস জীবনের চাইতে উত্তম কোনো সময় নেই। অতএব পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আমার জীবন গেল আমি ছাড়বো না, এবং এটাকে আমাদের জীবনের অবিচ্ছিন্ন অঙ্গ বানিয়ে রাখবো। এ নিয়ত যারা মন থেকে করেছেন একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ আপনি আমাদের সমাজ হাত দুগুলো কবুল করে নিন, আল্লাহ আমাদের সবাই তওবাকে আপনি কবুল করে নিন, আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত পড়ার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে যে জন্য আমরা আসছি সবার উদ্দেশ্যকে সফল করে যাওয়ার তৌফিক দান করুন, জাযাকুমুল্লাহ খায়ের। পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন, হালাল উপার্জন করবেন, হালাল উপার্জন, প্রবাসে হারাম কামাই করার রাস্তা আছে না নাই? বহুত রাস্তা আছে ভাইরা আমার। এই সুযোগগুলোকে যারা সুযোগ মনে করেন তাদের জীবনে একসময় আফসোস হবে আর ব্যাক করতে পারবেন না। বহু পয়সাওয়ালা মানুষের সাথে আমি ঘুরছি দেখছি ভাই, পয়সা মানুষকে শান্তি দিতে পারে না, মুখে সবাই আমরা জিকির করি, হারামে আরাম আছে নাই সবাই জানি, কিন্তু আমি যদি চান্সে কোনোভাবে হারাম কামাই করার রাস্তা একটা খুঁজে পাই এই মালয়েশিয়াতেই মনে করেন, রাতারাতি বড় ঘর রাস্তা, অল্প দিনে আর বিদেশ করা লাগবে না, তো কি করবো আমরা, করবো না করবো না? আল্লাহ আপনি আমাদেরকে হালাল দিয়ে যথেষ্ট করে দিন, হারাম উপার্জন যেন করতে না হয় আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। বুকে বল থাকতে হবে ভাই, হিম্মত এবং সৎ সাহস থাকতে হবে, মনে রাখবেন হারাম উপার্জনকারী লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারে, অনেক বড় বাড়ির মালিক হতে পারে, গাড়ির মালিক হতে পারে, দামি লাক্সারিয়াস, কিন্তু তার মনে চোর চোর একটা ফিলিংস মরণ পর্যন্ত থাকবে, তার হারাম টাকা দিয়া দুই নম্বর পথে কামাই করা টাকা দিয়া ছেলে মেয়েরা ফুর্তি ফার্তা করবে, নাতিরা ভাবসাব নিবে, বয়ে ফুর্তি ফার্তা করবে, গর্ব অহংকার করবে, কিন্তু সে মনে মনে করবে হ্যাঁ রে কিভাবে যে কামাইছি এগুলো এগুলো তো আমি জানি, ঠিক না? ঠিক, এটাকে বলে অপরাধ, অপরাধ বোধের অদৃশ্য জ্বালা যন্ত্রণা, এই দাহনে সে জ্বলতে থাকে। যারা হারাম পথে উপার্জন করেন কার জন্য করেন? কেউ নিজের জন্য করেন না, ঠিক না? ঠিক, যাদের জন্য করেন তারা তো কেয়ামতের দিন বলবে যে বাবা আমার জন্য করছো, আজকে আল্লাহ জাহান্নামে দিলে আমার দেন, আমার বাবা দিয়ে না, এটা বলবে না? আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন মানুষ নিজের বাবা থেকে সন্তান পালাবে,
স্ত্রীকে দেখে স্বামী পালাবে না জানি কোনো আবদার করে বসে ইয়া নফসি করতে থাকবে কেউ দায়িত্ব নেবে না পৃথিবী তার চাইতে বড় নির্বোধ কে যে যাদের জন্য চুরি করে সে জানে এরা কেউ তার চুরির দায়িত্ব নেবে না এরপরও তাদের জন্য চুরি করে এর চাইতে বোকা মানুষ আর কেউ হতে পারে না এই বোকামি তো আমরা সকাল বিকাল করছি মনে রাখবেন আপনার সন্তানকে যদি মানুষ বানাতে পারেন এই যুগে মানুষ বানানোর মতো কঠিন কাজ আল্লাহ জমিনে কিছু না আল্লাহর কসম করে বলছি আল্লাহর শপথ করে বলছি আল্লাহর শপথ করে বলছি আপনি মধ্যবিত্তের একজন মানুষ প্রবাসে আসছেন টাকা পয়সা কামাই করে 2 10 20 তলা বিল্ডিং পর্যন্ত বানায় ফেলানো লাখ লাখ নয় বরং কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া এটা যতটা সহজ নিজের সন্তান সন্ততি এবং পরিবারকে মানুষের মতো মানুষ আল্লাহ ভীরু এই ফিতনার যুগে সকল ফিতনা থেকে বাঁচিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ গড়া তার চাইতে কঠিন কাজ কত মানুষ দেখবেন যে মানুষ মনে করে আমি সুখে আছি কিন্তু ছেলে মেয়ে অমানুষ সন্তান সন্ততি অমানুষ দুঃখে কাউকে বলতেও পারে না এইজন্য টাকা পয়সা যতটুকু দরকার হালাল উপার্জনের জন্য অবশ্যই কষ্ট করবেন কিন্তু হারাম না হালাল টাকা আমার আরো দরকার পাইলে আমি আরো কামাবো প্রবাসে আসছি কামাইয়ের জন্য কিন্তু হারাম না হারাম কোটি হলো আমার দরকার নেই হালাল 10 রিয়াল 10 রিঙ্গিত হলো আমার দরকার আছে এই চেষ্টা থাকতে হবে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ হারাম উপার্জনকারী কখনো সুখী হয় না হারাম উপার্জনকারী কখনো কি হয় না বহু মানুষ আমাদের কাছে এসে বলে দুঃখের কথা হুজুর লাখ লাখ টাকা কামাইছি দুই নম্বর পথে পোলা পান্ডেতে আমি বলতেও পারি না লজ্জার কথা বলা যায় এগুলা নাতি পুত্রী এগুলা বলা যায় ওরা তো ফুর্তি পার্তি মোজ মাস্তি করতেছে দুমছে আমি তো জানি এগুলা কিভাবে কামাইছি এখন আমি কি করব হুজুর এরকম অদৃশ্য দাহন জ্বলতে থাকে কি জ্বলতে থাকে না আপনার আশেপাশে সবাই দুই নম্বর টাকা কামায় লাল হয়ে যাচ্ছে যাক যাক আপনি ফোকাস দেন আপনি নজর দেন আপনার পরিবারকে সন্তানদেরকে মানুষ গড়া এটা আমার চ্যালেঞ্জ আর হারাম খোরের পরিবার মানুষের মতো মানুষ গড়া এটা সম্ভব না কারণ তাল গাছ লাগায় কোনোদিন আপনি সেখান থেকে আমের আশা করতে অতএব হালাল উপার্জন করবেন তো ইনশাআল্লাহ তাহলে প্রথম অঙ্গীকার ছিল পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পড়বেন তো ইনশাআল্লাহ জীবনে কখনো ছাড়বেন না নামাজের স্বাদ একবার পেয়ে গেলে আপনাকে কেউ নামাজ থেকে বিরত রাখতে পারবে না নামাজ হলো ইমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার দেশে মানুষ তো বলে নামাজ না পড়লে কিছু ইমানদার ইমান আছে বলে না এরকম ভুল কথা নামাজ না পড়লে ইসলামে তার কোনো অংশই নেই আর যা করেন না করেন আপনাকে নামাজ পড়তেই হবে আর হালাল উপার্জন করবেন তিন নম্বর হলো মানুষের হক আদায় করবেন কোন মানুষের হক নষ্ট করবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষের প্রাপ্য আদায় করব আমার দ্বারা কারোর হক নষ্ট হবে না আচরণ খারাপ হবে না কারো দুই পয়সা মেরে খাবো না অনেকে খায় খাক আমি খাবো না আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সুন্দর এবং নেককারের যে জীবন সেই জীবনটা আমাদের সবাইকে গঠন করার তৌফিক দান করুন আমরা সবাই চলে যাব আমাদের কর্মগুলো থেকে যাবে ভাই আমারুনা আমালুনা আজকে মারা যান আপনি কালকে সবাই আলোচনা করবে আপনার কর্ম নিয়ে লোকটা এমন ছিল এমন ছিল এমন ছিল ঠিক না বেঠিক ভালো হলে ভালোগুলো বলবে খারাপ হলে খারাপগুলো বলবে অতএব এই পৃথিবীতে আমাদের নেক আমলের কর্ম রেখে যেতে হবে সেই তৌফিক আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন